সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। বুদাখালী গ্রাম পঞ্চায়েতের তাদের অনুপ্রেরণা এবং তাদের ব্যবস্থাপনায় আজকের এই যে 125তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী বার্ষিকী উপলক্ষ পালন এবং সেই সঙ্গে যে ঐতিহাসিক বাইক র্যালি চলছে, এই র্যালি একেবারে উকিলে বাজার থেকে শুরু হয়ে আশ্রম, ওখান থেকে হয়ে সীমাবাঁধ এবং বরপাড়া, বেশ অনেকখানি এরিয়া জুড়ে কভার চলছে এবং এই র্যালিতে প্রায় 500-র ওপরে বাইক আরোহীরা যোগদান করেছে, দলে দলে যোগদান করেছে হাজার হাজার তৃণমূল সমর্থনকারীরা। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাদেরই নেতৃত্বে ঐতিহাসিক বাইক র্যালি চলছে, যার চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। যাদের নেতৃত্বে এই বাইক র্যালি চলছে, আসুন তাদের সঙ্গে আমরা কথা বলি। আজকে আমাদের ঐতিহাসিক দিন, আমাদের গর্ব, বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের পৃথিবীর গর্ব। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে 125তম জন্মতিথি, তো সেটাকে সামনে রেখে আমরা একদম 24 ঘন্টা নোটিশে আমাদের এই এলাকার যারা আমাদের যুবকর্মী যুব ভাইদের বলেছিলাম যে আপনারা, আমরা একটা বাইক র্যালি করব এবং আমরা আজকের এই পবিত্র দিনে আমরা শপথ নেব যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের স্বার্থে কাজ করছে, আমাদের শপথ আজকে আমরা নেব। এখান থেকে আমরা 6000 বেশি ভোটে এই বুদাখালী মাটি থেকে আমাদের প্রিয় প্রার্থী, এই এলাকার যিনি বর্তমান বিধায়ক মন্ত্রী মাননীয় মনোরম পাখিরাকে 6000 ভোটে বেশি ব্যবধানে এখানে লিড দেবো, এই প্রতিশ্রুতি নিয়ে এবং এই শপথ নিয়ে আমাদের যুব ভাইরা আজকে মাঠে নেমেছে এবং আমাদের এই যে ঐতিহাসিক বাইক র্যালি, প্রায় 500 থেকে 700 আমাদের বাইক আছে আপনারা দেখেছেন। আমরা আমাদের যে 4টা মৌজা আছে এই বুদাখালী গ্রাম এলাকার, সেই 4টে মৌজায় আমরা প্রদক্ষিণ করব। প্রদক্ষিণ হওয়ার পরে আমরা আমাদের এক জায়গাতে, আমাদের বিশালাক্ষীপুরে একটা জায়গাতে, সেখানে আমরা শেষ করব। বুদাখালী গ্রাম পঞ্চায়েতের তাদের অনুপ্রেরণা এবং তাদের ব্যবস্থাপনায় আজকের এই যে 125তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী বার্ষিকী উপলক্ষ পালন এবং সেই সঙ্গে যে ঐতিহাসিক বাইক র্যালি চলছে, এই র্যালি একেবারে উকিলে বাজার থেকে শুরু হয়ে আশ্রম, ওখান থেকে হয়ে সীমাবাঁধ এবং বরপাড়া, বেশ অনেকখানি এরিয়া জুড়ে কভার চলছে এবং এই র্যালিতে প্রায় 500-র ওপরে বাইক আরোহীরা যোগদান করেছে, দলে দলে যোগদান করেছে হাজার হাজার তৃণমূল সমর্থনকারীরা। ঐতিহাসিক বাইক র্যালিতে আমরা আমাদের মাঝখানে পেয়েছি বুদাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকে, তার সঙ্গে আমরা কথা বলবো।
প্রথমেই নমস্কার সুন্দরবন গ্রেড নিউজ এর পর্দায় আপনাকে স্বাগত। একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী বর্ষ পালন চলছে এবং আপনারা বুদাখালী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঐতিহাসিক বাইক র্যালি করছেন। এই র্যালির জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রতি আজকের দিনে আপনার বার্তা কি থাকবে? সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই বার্তা যে আমাদের মা মাটি মানুষের সরকার 2011 সাল থেকে চলছে, আজকে যেভাবে উন্নয়নের ধারা বিভিন্ন প্রত্যেকটি মানুষের কাছে কাছে পৌঁছে গেছে, প্রত্যেকটি মানুষ তার অন্তর থেকে মমতা ব্যানার্জীর কাছে তুলে নিয়েছে এবং মমতা ব্যানার্জী আমাদের যে র্যালিটা চলছে এই র্যালি দেখে মা বোনেরা সকলে এগিয়ে আসছেন। প্রত্যেকেই আমাদেরকে স্লোগান বলতে হয়নি, কিন্তু মা মাটি আজকে মা মাটি মানুষের সরকারের সঙ্গে সমস্ত মায়েরা স্লোগান দিচ্ছে যে মমতা ব্যানার্জী আবার আসবে, হ্যাট্রিক করবে। এবং বুদাখালী গ্রাম পঞ্চায়েতে বিগত সময় দেখেছি যে সবসময় আমরা তৃণমূল কংগ্রেসের একটা শক্ত খাঁটি হিসাবে পরিচিত, এখান থেকে আমরা সবসময় বিভিন্ন নির্বাচনে আমরা লিড দিয়েছি। তো এবারে নির্বাচনে আমরা 7,000 ভোটের লক্ষ্যমাত্রা রেখেছি এবং আমরা আশা করছি আগামী মমতা ব্যানার্জী নির্বাচন আমাদের সামনে এসছে, আমাদের একটাই নির্বাচন উৎসবের মেজাজে প্রত্যেকেই 21 সালে ভোট দিয়ে যাব। আমাদের সকলেরই লক্ষ্য যে মমতা ব্যানার্জীকে পুনরায় আমাদের মুখ্যমন্ত্রী করতে হবে, আর কোনো লক্ষ্য আমাদের নেই, একটাই লক্ষ্য। তাতে করে আমাদের যখন যেখানে খুশি নেত্রী নির্দেশ বা যখন দলের নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে এবং প্রতিটি মানুষ সকলে সামিল হবেন এবং তাদের উৎসাহ এবং তাদের প্রত্যেকটি পাশে যারা তাদের স্লোগান দিচ্ছে তাদের দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের আমাদের টার্গেটটা হয়তো পেরিয়ে যেতে পারে। আশা রাখছি আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর উৎসবের মেজাজেই ভোট হবে, শুধু সময়ের অপেক্ষা। এবং তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করবেন মমতা ব্যানার্জী, এটা আমাদের বলতে লাগে না, মা মাটি মানুষের সরকার প্রতিটা গ্রাম বাংলার মানুষই বলছে, এটা আমাদেরকে বলতে লাগে না, আমাদের মতো নেতাদেরকে লাগে না, জনগণই বুঝিয়ে দেবে। যারা গদ্দার হয়েছে, যারা আজকে আমাদের দলের খেয়েছে চলে গেছে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে চাইছে মা মাটি মানুষের সরকারের সঙ্গে এবং প্রত্যেকটি মা বোনেরা উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি। 21 সালের নির্বাচন উৎসবের মেজাজের নির্বাচন, মমতা ব্যানার্জীর নির্বাচন, এটা কোনোভাবে কেউ কাউকে আটকাতে পারবে না। আজকের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আমরা বুদাখালী অঞ্চলের সমস্ত যুবক ভাইয়েরা আজকের আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বাংলা থেকে এক স্বৈরাজ্য নৈরাজ্য সৃষ্টিকারী বর্বর সাম্প্রদায়িক দলকে আমরা উৎখাত করার জন্য আজকে না বললে আমরা প্রায় 700,000 মতো বাইক আজকে র্যালি করছি। আমরা বাংলায় দেখিয়ে দিতে চাই বুদাখালী অঞ্চলের মাটি, তৃণমূলের যে শক্ত ঘাঁটি, এই বুদাখালী অঞ্চলের মাটিতে বিজেপির কোনো ঠাঁই নেই। এই বুদাখালী অঞ্চল বরাবরই মা মানি মানুষের সরকার মনোরম পাখিরা তথা মমতা ব্যানার্জীর উন্নয়নকে কান্ডারি করে আমরা এগিয়ে চলতে চাই। আজকের আমরা শপথ নেওয়ার জন্য এত বড় র্যালি করেছি বাংলার থেকে বিজেপি ঘটনার জন্য। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। চিকন মিউজিক অ্যান্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679799228 এবং 9932523081। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস, কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন
মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।